বিএনপির এবারের আন্দোলন হবে ঢাকা কেন্দ্রিক, একদিন আগেই নয়াপল্টনে নেতাকর্মীরা। বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে সারা দেশ নিয়ে ভাবছে না, তাদের কর্মসূচিতে প্রাধান্য পাচ্ছে রাজধানী ঢাকা। আগামীকাল বুধবার অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে যে কর্মসূচি ঘোষণা করবে তা রাজধানীকে উত্তপ্ত করবে বলেই মনে করছেন নেতারা। আন্দোলন, মানববন্ধন, রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে পদযাত্রা এবং বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি থাকছে। ধাপে ধাপে আন্দোলনকে তীব্রতর করা হবে। শুরুতে মানববন্ধন, এরপর আগামী 19 ও 21 জুলাই বিএনপি ঢাকায় পদযাত্রা করতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, চূড়ান্ত পর্যায়ে ঘেরাও কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বর্তমান সরকারের ক্ষমতা হস্তান্তরের দাবিতে আন্দোলন করেছে বিএনপি এবং তার সমমনা দল ওজোট। আগামী 25 জুলাই পর্যন্ত মানববন্ধন, ঢাকা ভিত্তিক পদযাত্রা এবং সমাবেশের কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামীকাল বুধবার বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দলগুলো যুগপৎ কর্মসূচি পৃথকভাবে ঘোষণা করবে। বিএনপির বুধবারের সমাবেশকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি স্বর্ণাতীতকালের বৃহত্তম সমাবেশের রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশের অনুমতিও পাওয়া গেছে। পুলিশ বলেছে বিএনপির সমাবেশে সহায়তা করা হবে। গত 2 দিন ধরে ঢাকায় মাইকিং চলছে এই সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে, যা গত 14.5 বছরে দেখা যায়নি। মাইকিং দূরের কথা, বিএনপিকে মিছিল মিটিং পর্যন্ত ঠিকমতো করতে দেয়নি সরকার। সেই তুলনায় এখনকার পরিবেশ পুরোটাই বিএনপির অনুকূলে, যার ফলে বিএনপির মধ্যে এখন একটা উৎসব ভাব তৈরি হয়েছে। বুধবারের সমাবেশ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা আজই নয়াপল্টনে আসতে শুরু করেছেন। উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছেন। বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন ঢাকা অচল হলেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। এই পরিকল্পনা নিয়ে রাজপথ উত্তপ্ত করতে এক দফা সরকার পতনের দাবিতে ঢাকা ভিত্তিক আন্দোলন শুরু হচ্ছে। সূত্র জানিয়েছে বৃহস্পতিবার মানববন্ধন দিয়ে যুগপথ কর্মসূচি শুরু করবে বিএনপি সহ অন্যান্য শরিক দলগুলো। এরপর তারা 25 জুলাই পর্যন্ত রাজধানীতে একাধিক পদযাত্রা এবং সমাবেশ করবে। সরকার পতনের আন্দোলনের শুরুতে ঢাকায় উত্তাপ ছড়াতে চাইছে তারা। তাদের এসব কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনের গতি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। 25 জুলাইয়ের পর দেশ ও বিদেশের রাজনৈতিক মনোভাব বুঝে বৃহত্তর কর্মসূচির সিদ্ধান্ত নেবে। যুগপদ কর্মসূচির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি ও ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে বিএনপি। এই বৈঠকগুলোতেই মূলত আন্দোলনের পরবর্তী গতিপথ নিয়ে আলোচনা হয় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির অপর এক নেতা নাম গোপন করার শর্তে বলেন, মানববন্ধন কর্মসূচি এবং ঢাকায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 19 এবং 21 জুলাই পদযাত্রা কর্মসূচি পালিত হবে।